पर्याप्त राशन नहीं मिलने के आरोप पर बंद रायपुर चाय बगान श्रमिकों ने राशन दुकान में जड़ा ताला। लंबे समय से बंद चाय बगानों को पर्याप्त राशन नहीं मिलने से भूखे प्यास से शरीर जीर्ण हो गया है। नाराज आदिवासी मजदूर ने कर्मचारी समेत खाद्य वितरण केंद्र पर ताला जड़कर विरोध जताया। सदर प्रखंड के रायपुर चाय बगान की स्थिति भी जलपाईगुड़ी जिले के अन्य बंद चाय बगानों जैसी ही है। 4 साल से चाय बगान बंद है। एक तरफ काम और आय नहीं है, जीवन यापन का एकमात्र साधन है सरकारी राशन का चावल और आटा। लंबे समय से पर्याप्त राशन सामग्री नहीं मिलने पर गुरुवार को चाय बगान के मजदूर इस बात को लेकर आक्रोशित हो उठे। आधे अधूरे खाने पर गुजारा करने वाले लाचार मजदूरों ने कर्मचारी समेत राशन दुकान पर ताला जड़ दिया। क्षेत्र के राशन वितरण केंद्र पर आए राजकुमार नायक ने कहा, हमें कम राशन दिया जाता है जिससे परिवार का पेट तक नहीं भरता है, इसीलिए आज मैंने राशन गोदाम पर ताला लगा दिया है। दूसरी तरफ रायपुर के बंद चाय बगान के कार्यकर्ता व क्षेत्र के ग्राम पंचायत प्रधान हेमब्रम ने कहा कि लंबे समय से खाद्य विभाग ने हमें राशन नहीं दिया है। इस बार भी खाद्य विभाग ने मांग से कम राशन चावल और आटा भेजा है। मुझे सरकारी नियमानुसार 1 महीने के लिए निर्धारित 35 किलो चावल चाहिए। बगान 35 केजी थे वंचित আমরা 2018-19 আমরা আন্দোলন করলাম 2000 তারপরে 19-20 থেকে 18-19 থেকে আন্দোলন করতে করতে লাস্টে আমাদেরকে কলকাতা অফিস ডাইরেক্ট 8টা চা বাগানকে এওয়াই প্রত্যেকটাই চা বাগান চিঠি করে দিয়েছে যে এওয়াই দিতে হবে, ঠিক আছে। কিন্তু এই বাকি আমাদের রায়পুর চা বাগানের 7 জনকে কেন করা হয় নাই এটা তো অফিসের গাফলাতি, কিন্তু ওইখান থেকে তো আমাদের যে পরিষ্কারভাবে আমাদের চিঠি আছে 8টা চা বাগানে এওয়াই করা হয়েছে আর কি। আমাদের তো প্রমাণ শোনার কথা বলতেছি, আমরা তো বানায় বলতেছি না। 47 জনকে কেন এওয়াই করে রাখছে, ইয়া করে রাখছে, এটা তো পুলিশ ইয়া আমাদের অফিসের গাফলাতি। ভাই তাদের কি এওয়াই মাল দেওয়া হচ্ছে? হ্যাঁ, এওয়াই দেওয়া। তারা বলছে যে নিজেদের অর্থ দিয়ে কিনে আনে মাল দিচ্ছে বাইরের থেকে। ও ডিলার ওইটাই বলতেছে যে আমাদেরকে যদি কিনে না দেয় তাহলে তো আমাদেরকে তো প্রত্যেকবারে ধমকি দিচ্ছে অফিস যে তোদের ডিলারশিপ চলে যাবে, আর ভয়ে ওরা কিনে কিনে বলে দিচ্ছে, এটাই বললো আমাকে। আজকে কি করলেন? আমরা তালা মারলাম, আমাদেরকে শুটিং মতন চালটা আটাটা যদি পাই সময় মতন পাই ওই অর্ধেক অর্ধেক করে আমরা নিতে রাজি না, তার জন্য প্রত্যেকটা লেবার আইছে আজকে গোডাউন ঘরটাকে তালা মারলো। রেশন গোডাউন, রেশন গোডাউন, ঠিক আছে। এখানে আছে রেশন তো পুরো পাই না। কেন? রেশন গুলো অর্ধেক দেয় তারা মারছে গোডাউনে, তারা রেশন পাচ্ছে না, ওই জন্য রেশন খা আমাদেরকে মাসে মাসে অর্ধেক অর্ধেক দেয়, ওই জন্য আজকে তালা করছে রেশন গোডাউনেকে। কতদিন ধরে এই সমস্যা? এই সমস্যা অনেকদিন থেকে, তাও মোটামুটি ধরো 3-4 মাস থেকে। আজকে কী করলেন? আজকে কী করলেন? আজকে যে গোডানে রেশনে গোডানে তালাম লক করছি। কোন বাগান এটা? এটা রায়পুর চা বাগান। বাগান আপনাদের কাজ আছে? বাগানে কাজ আছে, মানে তো বন্ধ আছে, তাই আজকে ওই জন্য চোরের দিকে কাজ করতে যাই আমরা। আপনার আজকে রেশন নিতে আসলে কি দেখলেন? দেখলাম এই যে দেখতেছি আমরা দেখতেছি এখানে তো রেশনে ফেরত আসলাম, দেখতেছি এখন অর্ধেক রেশন দিচ্ছে, ওই জন্য আমরা নিব না। তাই জন্য কি করলেন? ওই জন্য তো রেশনে গুড়ানের তালা করলাম। আপনার নাম? আমার রাজকুমার নাইক। সমস্যা হলো এখানে সব 552 পরিবারেই এওয়াই মাল লাগবে। আমরা তো 552কে এওয়াই মাল দিছি, কিন্তু এখন আমাদের এওয়াই মাল দেওয়ার সবাইকে এওয়াই মাল দিছি, কিন্তু সেখান থেকে 47 পরিবার আমার এওয়াই ছিল না, ওরা SPSS RKSY ছিল, কিন্তু তাদেরকেও আমরা এওয়াই দিয়ে ফেলছি। সেই জন্য আমাদের মেশিনে অনেক জেদ দেখাচ্ছে, এই জেদের কারণেই আমাদেরকে মেশিন থেকে মাল কেটেই আমাদেরকে মাল দেওয়া হচ্ছে। কেন এই সমস্যা? আপনারা কেন দিলেন বা কী বিষয়? আমরা তো এখানে বন্ধ বাগান, সেই জন্য যখন আমরা ওদেরকে দিতাম না এওয়াই দিতাম না, SPSS 2-3 কেজি আটা দিতাম, ওরা তখন প্রধানের কাছে যেত, সব পাবলিক প্রধানের কাছে যেত, আর আমাদেরকে এরকম করে আটকায় রাখতো। তারপরে আমরা প্রধান সাহেবকে বলছি, উনি বলছে দিয়ে দেন, আমরা অফিস দেখবো। কতজনকে দিয়েছেন? 552কে।
মাল বুঝতে পারতাম আমাদের এই মাসের মাল এই মাসে দিতে দিতে শেষ হয়ে তখন সামনের মাসের মাল চলে আসে আমরা ওইখান থেকে দিয়ে আমরা এই মাস ক্লিয়ার করে দিই তখন সামনের মাসে আবার আমাদের একই সমস্যা হয়ে যায় আমরা এই সমস্যা গিয়ে আবার অফিসেও গিয়ে বলি আমাদের প্রধান সাহেবকেও বলি তখন ওইরকম এরকম সমস্যা যেতে যেতে আমরা তিন মাস থেকে আমরা কিন্তু কিনেই দিচ্ছি তিন মাস থেকে আমরা কিনেই দিচ্ছি খোলা থেকে কিনছেন কিনছি এমনি আমাদের রিসন ডিলার সব কিছু দেখেন ওনার সঙ্গে যোগাযোগ রাখি উনি তখন আমাদেরকে ব্যবস্থা এই টাকা আসে কোথা থেকে এই টাকা আমরা যা কমিশন পাই সেখান থেকে আমরা খরচা করি আপনারা নিজেদের টাকা দিয়ে হ্যাঁ আমাদের যে রেশন চালাই আর সেই রেশনের যে কমিশনটা হয় সেটা আমাদের মধ্যে ভাগ না করে আমরা পাবলিকের জন্যই ভাবছি ওই জন্য টাকা দিয়ে কিনে আমরা পাবলিককে দিছি আপনার নাম আমার নাম মিনা বেগম